গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে হে ভেরি 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 গুড মর্নিং, সুপ্রভাত। তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেক তৈরি হয়ে আছি, টুপি টুপি পরে নিচে, আমার ভীষণ ঠান্ডা লাগছে আমার তাই, আর অর্ধেক তৈরি হয়ে বসে আছি, কোথাও যাব তাই একটু বেরোবো, কিন্তু আমার মনই ওই দেখুন উঠেছে ঘুম থেকে উঠে মাখন ব্রেড খেয়ে, মানে মুখ টুক ধুয়ে মাখন ব্রেড খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তোকে আবার তুলি, তুলে আবার ফটাফট তৈরি হয়ে যাই, তারপরে আবার দেখা করি। এই যে আমরা চলে এসেছি গাড়িতে, এটা কে রে? হ্যালো ফ্রেন্ডস, আই এম শপিং তালাই। আমরা বেল্ট দুজনা মা মেয়ে, আমরা একটা বেল্ট পরে নিয়েছি এই যো, ঠিক আছে, পুলিশ ওরা আর কিছু বলতে পারবে না, তাই তো? হ্যাঁ, চলো যা যাক। প্রচন্ড ভিড়, হ্যাঁ চলো চলো। এমনি এই যে আমাদের শপিং হয়ে গেছে, ধুলকে চলা গেয়া, পানি কা ছিড়কা ওরা ও দিখাই নি দাঁড়ায় গেয়া, উধার গেয়া যারা আমি যারা সামনে গাড়ি আমার গন্দা হয়ে যাবে, গরম গরম লাগছে, ঘরে থাকলে আর কালকে ছিল স্পোর্টে, তো কালকে মেলেনি কিছু, পার্টিসিপেট করেছিল যে হোলা হুপে, তো আপসেট ছিল খুব, তা আজকে এই যে সার্টিফিকেট মিলে গেছে, সরি এটা দেখাতে পারছি না আমি, চলো এই যে সার্টিফিকেট কালকের জন্য, আর জন্য আফসোস করে আমাকে কিছু দিল না, একটা সার্টিফিকেট তো দিতে পারত, ওই যে দিয়েছে রে, দিয়েছে না, সনিপাল কি সনিপাল ফর্টি ফোর কাগজ কলম, মেরা কপিরাইট আয়েগা কাগজ কলম, কপিরাইট এ আপসে রে, শোনা জল দে বুনু রে বাবা, এই যে বসে যা বাড়ি গিয়ে দেখি, এখনো খাওয়া রান্না মানে কিছু করিনি, সবজি আছে কিন্তু ভাত রান্নাতে হবে, লায়াও কুচল দিখাতে ঘর মে যাকে এসেছি, আর মনি কি খাচ্ছ? ঘুরে গাড়িটা রেখে তারপরে আসবে, তো আমি ফটাফট তারে ভাত বসিয়ে দিয়ে জল গরম করবো, বেশি স্নান করবো, আর আজকে আমার অনেক জামা কুড়ো, অনেক 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 কয়েকদিন পরে স্পেশাল ডে আসবে, একটুখানি মাটন আছে আর চিকেন আছে, এই যো হয়ে যাবে, সঙ্গে আলু ভাজা আছে, আর এটা হচ্ছে কালকের ভাত, এটা গরম বসিয়েছি, আর এদিকে হচ্ছে এমনি গরম 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 গরম, এদিকে হচ্ছে ভাত ফুটছে, আর গেলে এই বাস খেয়ে নেবো, আগে খিদে পেয়েছে ভীষণ, খেয়ে দে বাদ বাকি কাজ পরে, জামা কুপুর মানে জামা কুপুর ধোয়া টোয়া সেগুলো পরে হবে, সহনি উপরে গেছে এখন আসার নাম নিচ্ছে না, তো ভাত টাত বেড়ে নিই তারপরে ওকে ডাকবো, তারপরে খাওয়া দাওয়া করে, মানে আমি আজকে আর যাইনি টিউশনে ছাড়তে, ওর বাবাই ছেড়ে দিয়ে এসেছিলো, আর আমি এদিকে না, ওর বাবা না, আমি তো গেছিলাম, মাথা আমার খারাপ হয়ে গেছে, এক্ষুনি পাগল হয়ে গেছে আমি এক্ষুনি, এরপরে আমার কী অবস্থা হবে, আমি গিয়েছিলাম, ওর বাবা ঘরে ছিল, আমি ছেড়ে দিয়ে এসেছি, ছেড়ে দিয়ে আস্তে আস্তে দেখি জল চলে এসেছে, এসেই উনি সঙ্গে সঙ্গে জামকুড়গুলো ধুয়ে দিয়েছি, ওর বাবা একটু মদত করেছে, আজকে উপরে জল টল ভরে দিয়েছে, তো তারপরে আবার বিজি হয়ে গেছিলাম রীতিমতো, আমরা একটু তাহো ডান্স ক্লাসে গিয়েছিল, সেখান থেকে এসে টেসে
এখন আবার রান্না করেছি, আর এখন আমার মনি দেখছে যে কার্টুন শুয়ে শুয়ে, কাজ নেই আর কি করবে। আর সোহানি এখন রাত্রি 10:30 বাজে, এখন গেছে দেখতে দোকানে বিস্কুট আছে নাকি, মানে গলিতে যে দোকান আছে সেখানে, বাইরে এখন তো যেতেই দেবো না, তো গিয়ে দেখে বন্ধ, চলে এসেছে টাইগার বিস্কুট আনতে পারিনি, তো ঘরে চুইংগাম ছিল সেটা খাচ্ছে। ছি, তো খাক একটু পরে ভাত দেবো, কালকে ছুটি বলে এখন আর ভাত দিচ্ছি না, আর একটুখানি রেখে সঞ্জয় যদি আসে তাহলে একসঙ্গে খেয়ে নেবো, না তো ওদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি সঞ্জয় আসলে তারপরে খেয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়বো। সঞ্জয় এসে গেছে, এই যে সোহানি ঘুমিয়ে পড়েছে, আর এদিকে বাবা আর মেয়ে খেলা করছে, এই যে বাবা আর মেয়ে খেলা করছে এখন। আর এবার হচ্ছে আমাদের ঘুমানোর টাইম চলে এসেছে, সন্ধ্যায় উপরে যাবে ঘুমাতে, আর আমরা এখানে ঘুমিয়ে পড়বো। চলুন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চলো গুড নাইট করে দাও, বাবা গুড নাইট। আচ্ছা, বাস 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 বাস।